তবে সবচেয়ে ভালো লাগছে কি জানেন, আপনারা তো ধন্য, আপনাদের কপাল বড় ধন্য। আমরা বাংলাদেশের মানুষ, এই দেশের আকাবের ওলামায়ে কেরাম যারা ছিলেন, ওনাদের সোহবতে আমাদের বাংলাদেশ পর্যন্ত এলেম পৌঁছাইছে, আপনারা তো ধন্য ভাগ্যবান। আমরা বাংলাদেশে বসে যে কিতাবগুলি পড়ি, এগুলো তো আপনাদের দেওয়া। এই ভারতবর্ষের আকাবের আসলাফ যারা ছিলেন, ওনাদের লিখিত কিতাবগুলো আমরা পড়ি। ওই জমিনে বড় বড় আকাবিরদের জমিনে আল্লাহ আমাকে এনেছেন, সেই জন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা বড় ধন্য। যাই হোক, আমি আপনাদের কাছে আসলাম কিছু কথা কোরআন সুন্নার আলোকে আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি পিছন থেকে যে অনেকে তো এই চিন্তা নিয়েও এসেছেন যে দেখি আসি, বাংলাদেশ থেকে এসেছেন মুফতি আমিনুল ইসলাম সালি সাহেবকে একটু চেহারাটা দেখি আসি কেমন। চেহারায় তো তেমন কোনো ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষের চেহারাগত তেমন পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? মোটামুটি সেম টু সেমই দেখা যায়, অতটা পার্থক্য করারও কিছু নেই। আশা করি ইনশাআল্লাহ এই যে আপনারা জড়ো হয়েছেন, দাঁড়িয়ে আছেন এখানে, আমরা এই কোরআনকে ভালোবেসে রাসূলুল্লাহর সুন্নাকে ভালোবাসার ভালোবাসা নিয়েই এখানে আমাদের আসা, ঠিক কিনা বলেন? তাহলে চলুন কিছু সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুদ দোহা 93 তথাপি 93 নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি। আমি সূরাটার উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, ভালো করে খেয়াল করবেন। একেবারে 11টি আয়াত আল্লাহ রেখেছেন, ফার্স্ট আয়াত থেকে শুরু করে লাস্ট আয়াত পর্যন্ত মোট 11টি আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে শুনুন, আল্লাহ তাআলা এই সূরাটা আল্লাহ কিভাবে সাজিয়েছেন। এই সূরাটা আল্লাহ সাজিয়েছেন, মোট আয়াত রেখেছেন আল্লাহ 11টি। জোরে বলেন কয়টি, আরো জোরে বলতে হবে কয়টি। আমি জানি না, আমি আপনাদের এলাকায় নতুন মানুষ, আমার কথাগুলো কতগুলো কিভাবে বুঝতে পারবেন, চেষ্টা করব বুঝানোর জন্যে। তবে ধারাবাহিকতা রক্ষার্থে আমি আগেই বলে নিচ্ছি, এই সূরাতে আল্লাহ আয়াত রেখেছেন কয়টি। আল্লাহ এই 11টি আয়াতকে এত সুন্দর করে সাজিয়েছেন, যে কোনো প্রেক্ষাপটে আমাদের নবীর মনে ব্যথা কষ্ট, নবী যে অনেক ব্যথাতুর অবস্থায় আছেন, ইতিমধ্যে যে প্রেক্ষাপটে রাসূলুল্লাহ ব্যথা পেয়েছেন, নবীজির মনের কষ্টটা হালকা করার জন্য আল্লাহ সূরাটা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ কিভাবে সাজিয়েছেন এই সূরাটা, প্রথম দুটো আয়াতের মাধ্যমে আল্লাহ গুরুত্বপূর্ণ দুটো সময়ের কসম খেয়েছেন, পরবর্তী তিনটি আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহকে আল্লাহ তিনটি বাহ্যিকভাবে সান্ত্বনা দিয়েছেন। এই হলো পাঁচটি আয়াত। পরবর্তী তিনটি আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহর অতি কষ্টের কথা স্মরণ করিয়ে সান্ত্বনা দিয়েছেন, হলো আটটি আয়াত। বাকি তিনটি আয়াত দিয়ে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তিনটি বিধান জানিয়েছেন। এই হলো মোট 11টি আয়াতের সারাংশ। সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়। আমাদের নবী পৃথিবীতে এসেছেন, নবী আলাইহি সালাতু ওয়াসালাম পরিচয় দিচ্ছেন, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ও আরববাসী, ও বিশ্ববাসী, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, তোমাদের কাছে আসমান থেকে বাণী নিয়ে আসছি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিমধ্যে আরবের বেদুইনদের, আরবের ইহুদি যারা ছিল, ইহুদিরা রাসূলুল্লাহকে প্রশ্ন করে বসল, মুহাম্মদ তুমি তো নবী বলে দাবি করো, তোমার নবুয়ত পাওয়ার কি ডকুমেন্টস, কি প্রমাণ তোমার কাছে আছে? আচ্ছা, তোমাকে প্রমাণ চাচ্ছি, তুমি যে নবী হতে পারো এর প্রমাণ হিসাবে তুমি বলো দেখি। ইয়াস আলু ডাকানির রুহ, এর রুহ সম্পর্কে তোমার কি ধারণা, এই সোল সম্পর্কে কি আইডিয়া তোমার, তুমি একটু আমাদেরকে বলো। আচ্ছা বলুন তো দেখি, নবীজি কি এমনিতেই বলবেন নাকি আল্লাহ জানাবেন? জোরে বলতে হবে, কে জানাবেন? আল্লাহ জানাবেন, নবীজি
আল্লাহ জানালে নবীজি জানাবেন তাফসীরি কিতাবে লিখে ইহুদিদেরকে রাসূল বললেন তোমাদের এই প্রশ্নের জবাব আজ দিব না আমি তোমাদেরকে পরবর্তীতে আমি আগামী কাল তোমাদের এই প্রশ্নের জবাব দিব তাফসীরি কিতাবে লিখে শানে নুজুলে লেখেন আমরা যখন কোনো কিছুর ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করি আগামী কাল করব ইচ্ছা পোষণ করি তখন আমরা মুসলমান কি বলি জোরে বলতে হবে কি বলেন ইনশাআল্লাহ কি বলতে হয় আচ্ছা আমি আপনাদের কাছে তাফসীরের আলোকে একটা প্রশ্ন রাখি বলুন তো ইনশাআল্লাহ বলা কি কোনো ফরজ আমল কোনো ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ হবে কিছুই হবে না এটা নফল একটা আমল ইনশাআল্লাহ বলা কিন্তু নবী যে ইনশাআল্লাহ বলেন নাই আল্লাহর কাছে ভালো লাগে নাই কিছুদিনের জন্য ওহি আসতে বিলম্ব ঘটতে লাগলো তো ইনশাআল্লাহ বলেন না আল্লাহর কাছে ভালো লাগে নাই কেন এটা এই জন্যই আল্লাহর কাছে ভালো লাগে না এখান থেকে তাফসীরের কিতাবে লেখে যেই মানুষ যেই বান্দা আল্লাহর যত প্রিয় হবে যেই বান্দা যেই বান্দি আল্লাহ তাআলার যত প্রিয় হবে তার একটা নফল ছেড়ে দেয়া একজন পাপিষ্ট বান্দার ফরজ ছেড়ে দেওয়ার সমান হবে ঠিক কি না বলেন এটা বুঝাবার জন্য আরেকটা কথা বলি বন্ধু বন্ধুকে কষ্ট পেয়ে যদি ফুল দিয়ে ফিকা মারে শত্রু শত্রুকে ঢিল ইটা দিয়ে ফিকা মারলে ঢিল মারলে শত্রু যেই পরিমাণ কষ্ট পায় বন্ধু কষ্ট নিয়ে বন্ধুর দুয়ার থেকে বের হয়ে গেলে ফুলের টোকা দিয়ে ফিকা মারলে বন্ধু কিন্তু শত্রুর চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পায় ঠিক কি না বলেন ঠিক আল্লাহ তাআলা নবীজির শান মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন নবী আপনি একটা নফল তাসামু হবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে এটা ভালো লাগে না সুবহানাল্লাহ বলেন এই প্রেক্ষাপটে কিছুদিন ওহি আসতে বিলম্ব হয় এরই মধ্যে উম্মে জামিল সহ অনেক কাফের বিদিনের আমার নবীকে বলতে লাগলো মুহাম্মদ তোমার কাছে আগে যেই যেই নতুন নতুন আসমানি কথা আসতো এখন তো তোমার কাছে সেই নতুন নতুন কথা আসছে না মনে হয় তোমার প্রভু তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে নাউজুবিল্লাহ বলেন শুধু তাই বলে নাই শানে নুজুল এসছে এই উম্মে জামিল যার সম্পর্কে আল্লাহ বলেছেন হাম্মালাতাল হাতাব এই কষ্ট বহনকারী জাহান্নামী মহিলা রাসূলুল্লাহকে বলেই ফেলল তোমার কাছে আগে যে নতুন নতুন আসমানি কথা নিয়ে আসতো এই যেই ব্যক্তি আসতো সেই শয়তানটা মনে হয় তোমার কাছে আসে না শয়তান বলে উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নাউজুবিল্লাহ বলেন নবীজির মনে খুব কষ্ট আল্লাহ আজকে ওহি আসতে বিলম্ব হয় আরবের মানুষেরা আমার জবান থেকে আসমানি কথা শুনছে না তারা বলছে তুমি নাকি আমাকে ভালোবাসো না জিব্রিলকেও গালি দিচ্ছে ও আল্লাহ নবীজির মনে কষ্ট দেখেন কে জোরে বলতে হবে কে দেখেন নবীজির মনে এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহ বলেন অদ্দুহা ওয়াল্লাইল ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার ভাইরো আমার বন্ধুরা আল্লাহ বলেন দোহা দি প্রহরের কসম অল্লাইল ইদা সাজা গভীর রজনের কসম ও ভাইরা আল্লাহ তাআলা এখানে দুটো সময়ের কসম খেয়েছেন গুরুত্বপূর্ণ দুটো সময়ের কসম খেয়েছেন দিনের কসম খেলেন রাতে বিশেষ সময়ের কসম খেলেন তাফসীরের কিতাবে লেখে কেন নবীজির মনের কষ্ট হালকা করার জন্য আল্লাহ দুটো সময়ের কসম খেয়েছেন আল্লাহ বুঝাতে চান ইয়া রাসূলুল্লাহ দিন আসলে যেমন রাতে পরিবর্তন হয় রাত আসলে যেমন দিনের পরিবর্তন হয় ইয়া রাসূলুল্লাহ হে ও রহমতের নবী আপনার কাছে হই আসছে না আপনার মনে কষ্ট নবী আপনার মনের অবস্থা এমন থাকবে না অপেক্ষা করুন কিছুক্ষণের কিছুদিনের ভিতরে আবার আসমান থেকে ওহি নিয়ে আসবে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন নবী আপনি কষ্ট পাবেন না উম্মে জামিল বলে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি না না আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই ইয়া রাসূলুল্লাহ হে অতীতে আপনাকে ভালোবেসেছি
এখনো ভালোবাসি আবার যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি তো হাশরের মাঠে মালিক ইয়াউমিদ্দিন হব আর আপনাকে সাহেব ইয়াউমিদ্দিন বানাবো আপনাকে হাশরের মাঠে মাকামে মাহমুদ প্রশংসিত আসনে বসিয়ে সম্মানিত করব ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا رسول الله উম্মে জামিল বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি না না আপনাকে ভুলে যাই নাই আমি আল্লাহ ভালোবাসি শুধু দুনিয়াতে নয় হাশরের মাঠে মাকামে মাহমুদে আপনাকে বসিয়ে দিব ও ভাইরা এবার দ্বিতীয় সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেছনে শত্রু লেগেছে আপনার পেছনে উম্মে জামিল সহ কাফের বেদিনের আপনার পিছু লেগেছে আপনি তো এদের কোনো ক্ষতি করেন নাই এদের কোনো অত্যাচার অন্যায় আপনি করেন নাই ইয়া রাসূলুল্লাহ কেন আপনার পিছনে লাগলো শুধু অপরাধ একটাই আপনি কেন মানুষকে এক আল্লাহর দাওয়াত দেন কেন আখেরাতের কথা বলেন ঠিক কিনা বলেন ও ভাইরা এবার নবীজি কান্না বলেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল বেদিনের কে কি বলবে সেদিকে তাকানোর সময় নাই আপনি আখেরাতের জন্য আল্লাহর জন্য কাজ করে যাচ্ছেন আপনি আল্লাহর জন্য কাজ করে যান কারো কথায় কোনো পরোয়া করবেন না ভালো মানুষ ভালো কিছু করলে এর পিছনে শত্রু লেগেই থাকবে ঠিক কিনা বলেন ও ভাইরা এখান থেকে আমি আরেকটা বাস্তব দৃষ্টান্ত আপনাদের সমাজের চিত্র তুলে ধরি আমাদের সমাজে কিছু মানুষ এমন দেখা যায় 30 বছর হয় 35 বছর হলো নামাজ পড়ে নাই রমজান মাসে রোজা রাখে নাই হঠাৎ করে লোকটা কোনো আল্লাহওয়ালার সহবতে গিয়েছে এবার লোকটার ভিতরে হেদায়তের নূর আল্লাহ ঢেলে দিয়েছে লোকটা এবার নামাজ ধরেছে রমজান মাসের রোজাও রাখে দান সদকাও করে ও ভাইরা নামাজ পড়ে ঘটনাক্রম একদিনকার ঘটনা এই লোকটা নতুন ভাবে নামাজ ধরেছে হেদায়েত পেয়েছে বলুন তো হেদায়েত যিনি দেন হেদায়েতের মালিক কে আর জোরে বলেন কে এবার যখন ওই যুবক 30 বছর হয় নামাজ পড়ে নাই আল্লাহ চিনে নাই রাসূল চিনে নাই এই লোকটা এই মুসলমান যখন নতুন ভাবে নামাজ ধরেছে জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাসার পানে রওনা হয় পথিমধ্যে মানুষ রূপে কিছু দুষ্ট শয়তান থাকে এই লোকটাকে দেখে বলে যুবককে দেখে বলে এ আব্দুর রহিম আগে তো নামাজ পড়িস নাই এখন নামাজ ধরেছিস কবে আবার নতুন মুসলমান হইলি কথা বলে নাচে না নাই কথা বলে নাচে না নাই ভালো কাজ ধরেছে আগে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আগে ভালোভাবে চলাফেরা করে নাই এখন ভালো হতে চলছে এরপরও কিছু মানুষ রূপী শয়তান তার পিছনে খোঁচা দেয় আছে না নাই এই স্বভাবটা ভালো মানুষের নাকি আরবের কাফের বেদিনদের কথা বলেন এর জন্য কেউ কোনো ভালো কাজ করলে তার পিছু লাগবেন না উচিত হলো তাকে উৎসাহ দেওয়া সে যেন হা এই ভালো পথে চলতে পারে ঠিক কিনা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ও দিনের নবী আপনি এক আল্লাহর দাওয়াত দিবেন এর জন্য আপনার পিছনে শত্রু লেগেছে ইয়া রাসূলুল্লাহ হে উম্মে জামিল কে কি বলবে সেদিকে তাকানোর সময় নাই আপনি যা কিছু করবেন আমরা যা কিছু করব কার জন্য করব আর জোরে বলেন কার জন্য করব
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আপনি যা কিছু করবেন আল্লাহ তাআলার জন্য করেন। ও নবী, উম্মে জামিল আপনার পিছনে লেগেছে, আরবের ইহুদিরা আপনার পিছনে লেগেছে, উদ্দেশ্য আপনি ভালো কাজ করছেন, শত্রু লাগতেই পারে, আপনি আল্লাহর জন্য কাজ করে যান। আমাদের পিছনেও শত্রু লাগবে, কে কি বলবে সেদিকে তাকানোর সময় নেই। আমরা হকের পথে আছি তো, ইসলামের পথে আছি তো, থাকবো থাকবো, ঠিক কিনা বলেন?